রয়েছে আসিফ আহ জানতে চান ফরজ সালাতের পর কি দলবদ্ধভাবে মনাজাত করা বিদাত ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মনাজাত করাটাকে যদি সালাতের অংশ মনে করা হয় সুননামদ্ধ মনে করা হয় মুস্তাহাব মনে করা হয় নিয়ম বানিয়ে হয় তাহলে এটা বিদাত হবে কারণ এরকম কোনোটি নাবী ইসলাম করেননি বিভিন্ন হাদিসকে জোড়াতালি দিয়ে এটাকে মুস্তাহাব বা সুন্না সাবেদ করা হয় হ্যাঁ ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এরকম একটা হাদিস রয়েছে কিন্তু নবী সাল্লাহিসাল্লাম অথবা সাহাবা একরাম খোলাফা তারা কেউ সালাতের পরে এইভাবে আমাদের মধ্যে হাত তুলেছেন বলে প্রমাণ হয় না তুলেছেন আসলে হাদিসে আসেনি এমনটি হতে পারে না বিধায় আপনার এটা করা যাবে না এরপরে তাকিয়া